আপনি ভিডিওটা দেখার জন্য আপনাকে অবশ্যই সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনি এখান থেকে ভিডিওটি দেখে ব্যবসায়িক লাইফের উন্নতি করবেন এবং আপনার ব্যবসা স্টার্ট করার জন্য কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটি আপনি জেনে যাবেন। তার আগে বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের আমি যে ইনফরমেশনকে এখানে প্রোভাইড করবো সেটি হচ্ছে ব্যবসা শুরু করার পুরো প্রস্তুতি কী। আমার কাছে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন যে ভাই কীভাবে ব্যবসা শুরু করতে পারি, আমাকে একটু অ্যাডভাইস দেন, অথবা আমি কী ব্যবসা করলে দ্রুত উন্নত করতে পারবো, সে ধরনের কোনো একটা ইনফরমেশন আমাকে প্রোভাইড করেন। তাদের জন্যই মূলত আজকের আমার এই ভিডিওটি, ব্যবসা শুরুর পূর্ব প্রস্তুতি। বলবো ব্যবসা কোনো নিয়মতান্ত্রিকের মধ্যে বাধা, কোনো গতিশীল মাধ্যম নয়। ব্যবসার আসল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। দুইটা মাধ্যম হচ্ছে মানুষের আয়ের একমাত্র উৎস, প্রথম হচ্ছে ব্যবসা, দ্বিতীয় হচ্ছে চাকরি। হয় আপনি ব্যবসা করবেন, না হয় অন্য কারো মাধ্যমে আপনি চাকরি করে তার ব্যবসাকে উন্নত করে দিবেন। যার চাকরি করবেন সে দেখবেন কোনো না কোনো ওয়েতে ব্যবসা করছে এবং আপনি চাকরির মাধ্যমে তার ব্যবসা করে দিচ্ছেন। ভিউয়ার্স, অবশ্যই ব্যবসার গ্রহণযোগ্যতা আপনাকে শুরুতে যাচাই করে নিতে হবে যে আসলে আমি কী করতে চাই, ব্যবসা করতে চাই কি না। আপনি থিঙ্ক, আপনার মনস্থির করে নিতে হবে যে আমি ব্যবসা করব, তাহলেই আপনার মনের ভিতরে ব্যবসার বীজ বপন হবে এবং এখান থেকে আপনি আস্তে আস্তে স্টার্ট করে দিতে পারবেন। ব্যবসার দ্বিতীয়টি হচ্ছে টাকা জোগাড়। টাকা কোত্থেকে পাবেন? ওয়ারেন বাফেটের গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে যে শূন্য হাতে ব্যবসা শুরু করা যায়। অনেকেই শূন্য হাতে করেছেন, এ ধরনের বিভিন্ন উদাহরণ আমাদের কাছে আছে। আসলে কি শূন্য হাতে ব্যবসা শুরু করা যায়? আপনার আশপাশে যারা ব্যবসা করছে বা ব্যবসা করবে বা ব্যবসাকে উন্নতি হচ্ছে তাদের কাছে একটু ইনফরমেশন নিয়ে দেখেন তো। শূন্য হাত বলতে কি বোঝাচ্ছেন? আসলে ব্যবসার মূলধন হচ্ছে এক একজনের কাছে এক এক ধরনের। যার 5 টাকা আছে তার 5 টাকা মূলধন, যার 5 কোটি টাকা আছে তার 5 কোটি টাকা মূলধন। শুরুতে কিছু না কিছু একটা দরকার। আপনি শূন্য হাত বলতে কিছু নাই, এটা শূন্য হাত না। অবশ্যই আপনি এটি বুঝে গেছেন, আপনার সামান্য কিছু হলেও একটি পুঁজি দরকার, যেই পুঁজি দিয়ে আপনি মূলত বিজনেসটা শুরু করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি ভিডিও দেখছেন মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে। অবশ্যই আপনার কিছু না কিছু পুঁজি আছে, যদি না থাকে তাহলে আপনি কীভাবে এই পুঁজি সংগ্রহ করবেন? আপনার মা, বড় ভাই কিংবা বড় বোন, কিংবা আপনি নিউজে যে টিফিনের টাকা বাঁচাচ্ছেন, এখান থেকে কিছু টাকা আপনি আস্তে আস্তে করে সংগ্রহ করে আপনি মোটামুটি একটি পুঁজি দাঁড় করে ফেলান। অবশ্যই আপনি কীভাবে টাকা জোগাড় করবেন বুঝে গেছেন। যে ব্যবসায়ী করেন না কেন, আপনার পরিবারকে সঙ্গে রাখুন। একা একা বিজনেস করে আপনি স্রোতের বিপরীতে যেতে পারবেন না। আমাদের দেশ তথা আমাদের এই বিশ্ব আপনাকে কখনোই ব্যবসার জন্য উদ্বুদ্ধ করবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাবা মা যেই সন্তানকে শিক্ষা দেয় তার শুরুতেই হচ্ছে যে সে একটি ভালো মানের চাকরি করবে, স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, ভালো লেখাপড়া করো চাকরির জন্য। আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই আপনার পরিবারকে আপনার সাথে রাখতে হবে, তাদেরকে বুঝাতে হবে আপনি কি চাচ্ছেন। কারো গোলামি না, কারো ধরে আপনি গোলামি করানো।
আপনার ব্যবসা স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমি যে টিপসগুলো দিয়েছি এগুলি আপনার মাথায় ধরে রেখেছেন এবং ব্যবসা করার জন্য নিজেকে স্থির করে ফেলছেন, একটি নাম নির্বাচন করবেন, চমৎকার যোগ উপযোগী একটি নাম, যেই নামটি আপনার ওই এলাকায় অন্য কেউ ব্যবহার করছে না, এমন সুন্দর একটি নাম আপনি নির্বাচন করবেন, যেই নামের মাধ্যমে চিনতে পারবে যে এই বিজনেসটির ওনার আপনি এবং এই বিজনেসটি আপনি মূলত দেখাশোনা করেন এবং আপনি একমাত্র মালিক। সুন্দর দেখে আপনি একটা নাম নির্বাচন করুন আপনার ব্যবসার জন্য। নাম নির্বাচন করার পরে আপনার সবচেয়ে ভালো কাজ হবে যে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করা। যত ছোট কিংবা যত বড় বিজনেস হোক, যদি আপনার একটি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এই বিজনেসটার স্থায়িত্ব বা এই বিজনেসটা করা নিয়ে অনেকেই সন্দেহের মনে করবে। যদি আপনার বিজনেস পারপাস, আপনার এই কোম্পানি বা এই যেই বিজনেস করেন এই বিজনেসের নাম অনুযায়ী একটি ওয়েবসাইট থাকে, তাহলেই মানুষই ধরে নেবে যে আপনি অথেন্টিক একটি বিজনেসম্যান এবং আপনার এই বিজনেসটা পিওর এবং আপনি সুন্দর একটি বিজনেস করছেন। এজন্য আপনার একটি ডোমেইন হোস্টিং কিনতে হবে। যারা ডোমেইন হোস্টিং প্রোভাইড করে তাদের কাছ থেকে একটি ডোমেইন হোস্টিং কিনে আপনি সুন্দর একটি ওয়েবসাইট করে দেবেন। আপনি নিজে নিজেও চালিয়ে ইচ্ছে করে বিভিন্ন ইউটিউবিং ভিডিও কিংবা ফেসবুক সহ বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে নিজে চালিয়ে ইচ্ছে করে ছোটোখাটো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অথবা ভালো যারা ওয়েবসাইট তৈরি করতে পারে আপনার ক্যাপিটাল বেশি থাকলে তাদেরকে হায়ার করে আপনি একটি চমৎকার ঝাঁকঝমকপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনার বিজনেসের জন্য। এরপর বলবো কোম্পানি গঠন। আপনি যদি শুধু ওনারশিপ বা ছোট একটি বিজনেস করে বসে থাকেন আপনি কত দূরে এগোতে পারবেন? অবশ্যই আপনার স্বপ্ন এত ছোট না, আপনার স্বপ্ন আরো বড়। এজন্য অবশ্যই আপনাকে একটি কোম্পানি গঠন করতে হবে, যেই কোম্পানির অধীনে আপনি কিছু লোক নেবেন, কিছু ডিরেক্টর নেবেন এবং সবাই মিলে একটি কোম্পানি গঠন করবেন এবং তার মাইলস্টোন তৈরি করবেন যে আগামী 2 বছর, 5 বছর কি 10 বছর পরে আপনার এই কোম্পানি কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি কি আলিবাবা হতে চান না অ্যামাজন হতে চান? অবশ্যই কোম্পানি গঠন করার ফলে আপনি এটি নির্ধারণ করতে পারবেন। আপনি কোম্পানি গঠন করার পরে আপনার সেই কোম্পানির অধীনে একটি টিন নাম্বার সংগ্রহ করুন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সংগ্রহ করুন, এর জন্য অনলাইনে আবেদন করুন, এখান থেকে আপনি খুব অনায়াসেই এটি পেয়ে যাবেন। অবশ্যই বিজনেসের জন্য এটি একটি মাইল ফলক, এটি হলে আপনার বিজনেসটা বেগবান করে নিতে আপনার সহায়ক হবে এবং এটি আপনি করতে পারবেন। ব্যবসা শুরু করার প্রস্তুতি সম্পর্কে অবশ্যই আমার এই ভিডিওর পরবর্তী অংশটি ফলো করুন। নেক্সট ভিডিওতে আমি এর বিস্তারিত তুলে ধরব। বেস্ট অফ লাক, দেখা হবে আবার নতুন কোনো বিজনেসের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।